আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রমজান স্পেশাল বিরিয়ানি এটা কারণ রমজানের জন্য যেভাবে রান্না করি সবসময় হয়তো ওইভাবে রান্নাটা হয় না তো সময় বিরিয়ানিটা খুব মজা হয় আজকের বিরিয়ানিটা আপনারা রান্না করে দেখবেন যে রেসিপিটা খুবই ভালো লাগবে এবং খেতেও অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা তো আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম এখানে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পিঁয়াজ আর দিয়ে দিয়েছি গোটা মশলাগুলো দিয়ে আমি এটাকে ভেজে নেব তো এর ফাঁকেই বলে নিই যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এবং দেখতে থাকবেন আমি সবসময় অল্প সময়ে অল্প রেসিপিতে খুব সহজ করে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো এর ফাঁকে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর বিরিয়ানিতে আমি আলুটা সবসময় সিদ্ধ করে ভেজে দিই তো আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো গুঁড়ো আমি মশলা দিই আর আর এগুলো আমি আমি অ্যাড করি এখানে এক চামচের মতন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম রোজার মধ্যে আমি সবসময় কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি আর এখানে আমি সম্পূর্ণ একটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। উপরে যখন তেলটা ভেসে আসবে তখনই বুঝে নেবেন যে কষানোটা পারফেক্টলি হয়ে গেছে এখানে আমি মাংসগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম এখানে আমি দেড় কেজির থেকে একটু কম হবে এমন মাংসটা নিয়েছি এখন আমি মাংসটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি আর এখানে আমি এখন অ্যাড করে দিব টক দই টক দইটা দিয়ে আপনারা চাইলে এই সব মশলাগুলো দিয়ে মেরিনেটও করে রাখতে পারেন কিন্তু আমি আসলে সুন্দরভাবে কষিয়ে রান্না করাটাই পছন্দ করি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন টক দই আপনারা এখানে কম তো আমি এখানে টক দইটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ভালোভাবে কষিয়ে সুন্দর করে মাংসগুলো সিদ্ধ করে নেব আর এদিকে আমি চাল নিয়ে নিচ্ছি আমি এখানে দেড় কেজির মধ্যে এক কেজির মতন চাল নিয়ে নিচ্ছি চালটাকে আমি ধুয়ে ভালোভাবে সুন্দরভাবে সুন্দরভাবে আমি এটাকে এই যেখানে মাঝখানে এটা একটু নেড়ে নিলাম আর ওইদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যেন ট্যাক টক দইটা বেকআপ হয়ে যায় আর এখানে আলুগুলো ছিলে দুই ফালি করে লবণ আর ফুড কালার দিয়ে আমি এটাকে মাখিয়ে ভেজে নিবো যেন দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন আর এদিকে আমি মাংসটা আরেকটু দেখে নিচ্ছি এই আলুগুলো সুন্দরভাবে ভেজে আমি এখানে মিক্সড করে দিচ্ছি ভালোভাবে আলুটা মাংসটা কষিয়ে নেব আর এখানে আমি আলাদাভাবে পোলাওটা রান্না করে নিব। এর জন্য আমি একটা পাতিল বসিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজ সামান্য একটু আদা রসুন বাটা আর কোনো মশলা দিবো না আর চালটা আমি ধুয়ে রেখেছিলাম আরেকটা আমি টিপস দিয়ে দিই আপনারা সব সময় পোলাওর চালটা বিশ মিনিট আগে যদি ধুয়ে এভাবে ঝরিয়ে রাখেন তাহলে পানি কম বেশি হলেও আপনার এটা দেখতে ভাতটা খুবই ঝরঝরা হবে আর সুন্দর হবে আর এখানে আমি মাংসটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ চালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর আপনারা এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলেও আপনার পোলাওটা সুন্দরভাবে ঝরঝরা হবে দেখতেও ভালো হবে তো আমি ওইটা করিনি আমি সবসময় বিশ মিনিট আগে চালটা ধুয়ে ঝরিয়ে রাখি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি আর এখানে আমার মাংসটাও হয়ে গেছে কষানো আর এদিকে আমার ভাতটাও বলক এসে পড়েছে আমি এখন দুইটাকে মিক্সড করে দমে দিয়ে রাখব বিশ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করলাম একটু পানি থাকতেই দুইটা মিক্সড করবেন আর নয়তো একদিকে সাদা একদিকে ইয়ে রয়ে যাবে ভালোভাবে মিক্সড হতে যাবে না একটু আমি ঢেকে বিশ মিনিট দমে দিয়ে রেখেছিলাম আমার এটা একদম রেডি সরি আমি এখন দমে দিব এটা তো আমার পানিটা শুকিয়ে গেছে আমি এখন এটাকে দমে দিয়ে দিলাম বিশ মিনিট দমে থাকবে এটা একদম লো আছে তোমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে পারফেক্ট ঝরঝরা ঝরা এবং খেতেও খুবই মজা হয়েছিল ভালো লাগলে শেয়ার করবেন আজকে